আমি যদি কিস্তিতে নেই সেক্ষেত্রে ইন্টারেস্ট আছে আবার? হ্যাঁ ইন্টারেস্ট আছে না, গাড়ির দাম হচ্ছে 1,05,000 টাকা। এখন আপনি যদি 30% ডাউন পেমেন্ট দেন, মানে একটা দিন যদি 30% টাকা দেন, তাহলে আপনার ইন্টারেস্ট প্রত্যেক মাসে আসবে 1.2%। আর যদি আপনি যদি 50% টাকা দেন, তাহলে প্রত্যেক মাসে ইন্টারেস্ট আসবে 1%। আচ্ছা, আমার যদি আমি যদি 30% টাকা দিই, মানে হচ্ছে আপনার এই কাগজের টাকা সহ কি আপনার একবারে ধরেন টাকাটা, মানে কাগজের টাকাটাও আমরা কিস্তির মধ্যে ঢুকাই দেই? আচ্ছা, তাহলে কাগজের খরচ কত? আরো 15,000 কাগজের খরচ কত? 1,05,000 এর সাথে ভাইয়া, 1,05,000 এর সাথে কাগজের খরচ আরো 15,000 নাকি? বলে 1,05,000 এর সাথে কাগজের খরচ আরো 15,000 নাকি? না, কাগজ গাড়ির দাম হচ্ছে আপনার 1,05,000 টাকা, ঠিক আছে? হ্যাঁ, আর আপনার স্কুটি কাগজ হচ্ছে আপনার 11,700 টাকা। আপনি এখন এই দুইটার মধ্যে কত টাকা দিতে পারেন? আর প্রসেসিং ফি হচ্ছে 1,100 টাকা। 1,05,000, হ্যাঁ, যোগ হচ্ছে 11,700, আর প্রসেসিং ফি হচ্ছে 1,100। আচ্ছা, বুঝতে পারছেন? টোটাল হচ্ছে আপনার 1,17,800 টাকা। এইটা 30% কত হয়? হ্যাঁ, যদি আমি 2 বছর কিস্তিতে নেই, 1.2% করে ওই যে টাকা বাকি থাকবে ওইটার উপর ইন্টারেস্ট আসবে নাকি? বুঝি না, যদি আমি 2 বছরের কিস্তিতে নেই তাহলে? বুঝি না, আমার কথা কি বোঝা যায় না ভাইয়া? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে, বলেন ভাইয়া। বলি, আমি যদি মানে এই 30% টাকা দেওয়ার পরে 2 বছরের কিস্তিতে নেই, তাহলে কি আমার বাকি যে টাকা বাকি থাকবে তার উপর 1.2% করে ইন্টারেস্ট আসবে? হ্যাঁ, 1.2% করে ইন্টারেস্ট আসবো যদি আমি 2 বছরের নেই? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক মাসে 1.2% করে কাটবে 2 বছরে, মানে 2 বছরে টোটাল ইন্টারেস্ট আসবে হচ্ছে আপনার 28.8%। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমার মাসিক কিস্তি কত করে পড়বো? আপনার মাসিক কিস্তি বলবে দেখুন, দেখুন মাসুদ, স্কুটি 30% ডাউন পেমেন্ট দিলে, দাঁড়া একটু দাঁড়ান, ওকে তাড়াতাড়ি কাটতে গেলাম। আমি যে আগামী সপ্তাহে নিব। আচ্ছা, এইটা কি আমার ওই যখন মানে পেন্ডিং অ্যামাউন্টটা কমবে তখন কিস্তিটা মানে সুদের পরিমাণটা কমবো না নাকি? আপনি যদি 3 মাসের মধ্যে টাকা পরিশোধ করে দেন, 90 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করে দেন, হ্যাঁ, তো 90 দিনের মধ্যে যদি আপনি টাকা পরিশোধ করে দেন, তাহলে আপনাকে দিতে হবে না, সুদ দিতে হবে না। না ভাইয়া, 90 দিনে তো আর পরিশোধ করতে পারুম না, ওই যে অমনি না, এটা হচ্ছে একটা চান্স, আমাদের একটা অফার, যদি 90 দিনে পরিশোধ করে দেন তাহলে ইয়া দিতে হবে না। আর যদি 24 মাসে কিস্তি সাপোর্ট করলে আপনি 12 মাসে পরিশোধ করে দেন, তাহলে যদি 12 মাসে ইন্টারেস্ট দিবেন, এটা ইন্টারেস্ট দিবেন না, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, আচ্ছা, আসসালামু আলাইকুম।